আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করি এখানে আছো, ভালো আছো, সুস্থ আছো। এখানে দেখছেন আমি ঝিঙ্গা কেটে নিয়েছি আর বড় বড় করে আলু কেটেছি। আজকে আমি ঝিঙ্গা দিয়ে মাংস দিয়ে রান্না করব। তো এখানে আদা রসুন কুটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এই মাংসগুলো দিয়ে রান্না করব। আজকে মাংসগুলো ধুয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ এখানে যতটুকু আছে সব দিব না, একটু রেখে দেব, আদা দিব। ঠিক আছে, আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে প্লিজ করে আমার পাশে থাকবেন সবাই। এখানে আমি মাংসগুলো আগে হাত দিয়ে ভালো করে মেখে নিব, পরে সবজি দিব, ঝিঙ্গাগুলো পরে দিব। মাংস একটু কষানো হওয়ার পরে আদা রসুন দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বেটে নি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন মশলা দিয়ে দিচ্ছি, মরিচের পাউডার দিলাম 1 চামচ আর হলুদের পাউডার 1 চামচ, ধনিয়ার পাউডার দিলাম এখন 1 চামচ, গরম মশলা আধা চামচ দিয়েছি, জিরে পাউডার আধা চামচ দিয়েছি আর কিছু দেয়নি, মরিচের পাউডার একটু বেশি দিয়েছি 1 চামচ থেকে। আপনারা সবজির সাথে রান্না করলে কতটুকু সবজি ওই হিসাবে রান্না করবেন, মশলা দেবেন, ঠিক আছে, তাহলে ভালো লাগবে। তো আমি এখানে সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব, দিয়ে ভালো করে মেখে নিব। আর যখনই গরুর মাংস রান্না করবেন না কেন, তাজা তাজা আদা রসুন না বেটে রান্না করলে অনেক ভালো লাগে। আর ফ্রিজে রেখে আদা রসুন বেটে ফ্রিজে রেখে দিলে না, ওই আদা রসুন দিয়ে গরুর মাংস রান্না করলে না এত একটা ভালো ইয়ে আসে না, ঘ্রাণ আসে না। তাজা তাজা আদা রসুন চেঁচে কুটিয়ে দিলে না অনেক ভালো ঘ্রাণ আসে, অনেক মজা লাগে খেতে। তো এখন আমি ভালো করে মেখে নিলাম, মেখে এখন চুলার উপরে রেখে দেব একটু কষানো হওয়ার জন্য, পরে সবজিগুলো দিয়ে দেব। এভাবে আপনারা সবজি দিয়ে মাংস দিয়ে রান্না করে খেতে পারেন, অনেক ভালো লাগে খেতে। যে কোনো ধরনের সবজি দিয়ে এভাবে মাংস দিয়ে রান্না করলে না অনেক মজা লাগে। এখানে আমি মাংসগুলো 1-5 মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখে দিয়েছিলাম। তো অনেকটুকু কষানো হয়ে গিয়েছে, এখন আমি সবজিগুলো দিয়ে দেব। সবজি দিয়ে আরও 5 মিনিট ডেকে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখে দেব, সবজি থেকে পানি বের হওয়ার জন্য। আর সবজিগুলো এখন এত বেশি দেখা যাচ্ছে, সবজিগুলো না নিয়ে হওয়ার পরে, সিদ্ধ হওয়ার পরে না একদম কম হয়ে যাবে। তো এখানে আমি আগে ভালো করে নাড়তে পারিনি কারণ সবজি বেশি ছিল, এখন একটু কম হয়েছে, সবজি যখন সিদ্ধ হবে না যখন ইয়ে হবে তখন কম হয়ে যায়। তো এখন একটু কম হয়েছে, এখন মাংস আর সবজিগুলো নেড়ে ছেড়ে উলট পালট করে দিচ্ছি, উপর নিচে করে দিতেছি। এভাবে করে দিয়ে আরও 5 মিনিট ডেকে রেখে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। এরকম না গ্যাসের ফ্লেম কম করে আর সবজি কষিয়ে কষিয়ে রান্না করলে না অনেক টেস্ট ভালো লাগে। এখন আবার 5 মিনিট পরে আমি কিছু পানি দেইনি, 1 ফোঁটাও পানি দিয়েছি না এই সবজিতে, আমি ঝিঙ্গা থেকে অনেকগুলো পানি বের হয়েছে দেখছেন আপনারা। তো আর পানিও দেবো না আমি, ওই সবজির পানি দিয়েই সবজি হয়ে যাবে, এভাবে সবজি রান্না করলে ভালো লাগে খেতে। এখন আমি টমেটো দিব, টমেটো দিয়ে আর সিটি লাগানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটো আগে দেয়নি, আগে দিলে বেশি হয়ে যাবে তাই আগে দেয়নি। টমেটো দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে সিটি লাগানোর জন্য রেখে দেবো, 2টা সিটি লাগাবো তাহলে হয়ে যাবে। কুকারে রান্না করলে জলদি হয়ে যায় তাই আমি কুকারে রান্না করি, আর গ্যাসও একটু বেঁচে যাবে তাই আমি কুকারেই রান্না করি সব কিছু। তো এখানে সবজিগুলো হয়ে গিয়েছে, আমি 2টা সিটি লাগিয়েছিলাম, হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা নেই, না হলে ধনিয়া পাতা দিতাম। একটু লবণ চেক করে বা লবণ বরাবর হলো কি নি না চেক করে গ্যাসটা বন্ধ করে নেব। তো এখানে লবণ একটু কম ছিল, আমি আরও একটু দিয়ে দিলাম। এখানে দেখুন সবজিটা হয়ে গিয়েছে, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে বলবেন, যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকেন। কেমন লাগলো কমেন্ট করে বলেন সবাই এই রেসিপিটা।